আমি শুধু আমার ফেনীর কথা বলতে চাই। এই ফেনীতে আজকে আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি, আমি সংসদ সদস্য হয়েছি। আমি যদি কিছুও না থাকি, আমি সব সময় ওদের পাশে থাকব। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি সব সময় সকল ধর্মের সাথে থাকব, যাতে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনোরকম কুশ্রী মহলের ষড়যন্ত্রের কারণে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আপনারাও খেয়াল রাখবেন, আমরা প্রশাসনের যারা আছে তারাও খেয়াল রাখবে, সকল জনপ্রতিনিধিরা খেয়াল রাখবেন। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আমাদের দেশ 2021 সালে মধ্যমায়ের দেশ হিসাবে আমরা যেতে পারবো। 2041 সালে এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, এই 2041 সালে একটা উন্নত রাষ্ট্র হিসাবে আমাদের সুপ্রতিষ্ঠিত হবে, এটা আমরা ভাবতেও এখন আমাদেরকে একটু লাগে। আমাদের মালয়েশিয়ার দিকে তাকাই দেখেন, মালয়েশিয়া যখন আমরা 71 সালে এদের স্বাধীন হয়েছে, মালয়েশিয়া আমাদের দেশ থেকে উন্নত ছিল না, সিঙ্গাপুর আমাদের দেশ থেকে উন্নত ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সিঙ্গাপুরের তৎকালীন রাষ্ট্রপতি বলেছিল বাংলাদেশ থেকে লোক পাঠানোর জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে, তোমার দেশ কি আমার দেশ থেকে উন্নত? আমার দেশের লোক গিয়ে তোমার এখানে কাজ করবে? লোক পাঠানে, কারণ 1975 সাল পর্যন্ত যেভাবে বাংলাদেশের ধারা এগিয়ে যাচ্ছিল, একই কুশ্রী মহল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে সেই অগ্রযাত্রাকে ব্যাহত করেছে, কিন্তু সেটা বেশিদিন ধরে রাখতে পারে নাই। 1996 সালে জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আবার রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হবার পরে সেই ধারাবাহিকতা সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। 2001 সালে আবারও সেই বিএনপি জোট এসে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে, কিন্তু 2008 সালে 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একক গরিষ্ঠতা নিয়ে উনি সরকার গঠন করেছে 2009 সালে। সেই থেকে আজ পর্যন্ত 2019 সাল পর্যন্ত আমরা সেই ধারাবাহিকতা আছি আজকে 11 বছর। ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেকে বলে শেখ হাসিনার সরকার বারবার দরকার, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করতে চাই না। শেখ হাসিনার সরকার সারা জীবনের জন্য দরকার। আমি সারা জীবনের জন্য যদি শেখ হাসিনার সরকার যদি থাকে, এখানে বাংলাদেশের সাম্প্রতিক সমৃদ্ধি সব কিছু বজিয়ে থাকবে, সকল মানুষ নিরাপদে থাকবে। সেই জন্য আমি বলতে চাই, আসুন আমরা সবাই মিলেমিশে এই ফেনীকে গড়তে চাই। আমরা সকল ধর্মের সকল বর্ণের সকল গোত্রের লোক আমরা একসাথে কাজ করতে চাই, আমরা এই ফেনীকে আরও এগিয়ে নিতে চাই। আপনারা জানেন